চারের চারের এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটু করেছি অতি সংক্ষিপ্তে তেরোর একে। মনে রাখবে অতি সংক্ষিপ্ত তেরোর একে দেখবে এক্স টু দি পাওয়ার এক্স আছে। একটা কথা মনে রাখবে, যদি ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল থাকে, এক্স ভ্যারিয়েবল পাওয়ারে এক্স স্কোয়ার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের পাওয়ারে যদি ভ্যারিয়েবল থাকে অতি অবশ্যই লগ নিতে হবে, লগ ছাড়া সে অঙ্ক করা যাবে না। ভ্যারিয়েবলের পাওয়ারে যদি ভ্যারিয়েবল থাকে লগ ছাড়া সে অঙ্ক একেবারেই করা যাবে না। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল লগ নিতেই হবে। তাই জন্য চারের এক থেকে নয় প্রত্যেকটা অঙ্ক লগ নিয়ে করতে হবে, লগ ছাড়া অঙ্কগুলো হবে না। এক থেকে নয় প্রত্যেকটা অঙ্ক, তাহলে আমরা দুপাশে লগ ইন্ট্রোডিউস করলাম, তাহলে লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার এই লগের এই যে এক্স এর পাওয়ার যেটা এক্স স্কোয়ার সেটা সামনে আসে, সামনে নিয়ে এলাম, তাহলে এক্স স্কোয়ার লগ এক্স। এবার তোমরা ডেরিভেটিভ করে দেবে, লগ ওয়াই কি হয় 1 বাই ওয়াই ডিভাই ডি এক্স ইকুয়াল, এটা গুণের ফর্মুলা, এক্স স্কোয়ার কনস্ট্যান্ট লগ এক্স এর 1 বাই এক্স প্লাস লগ এক্স কনস্ট্যান্ট এক্স স্কোয়ার এর 2 এক্স, তোমরা গুণের ফর্মুলায় করবে। ছয়ের অঙ্কটা আমার বেশি ভালো মনে হয়েছে তাই জন্য ছয়ের অঙ্কটা করে দিয়েছি আমি, চারেরটা ওই জন্য আমি করিনি। ছয়েরটা তোমরা দেখবে মানও দেওয়া আছে যে ওয়াই সমান ট্যান এক্স টু দি পাওয়ার সাইন এক্স যখন এক্স ইকুয়াল পাই বাই ফোর, এক্স ইকুয়াল পাই বাই ফোর একটা ভ্যালু দিয়ে দিয়েছে। যেহেতু ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, ট্যান এক্স ভ্যারিয়েবল এক্স আছে, সাইন এক্সও ভ্যারিয়েবল, অতএব অতি অবশ্যই আমাদের লগ নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে দুপাশে লগ নিলে কি হবে, লগ ওয়াই সমান লগ ট্যান এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে এই পাওয়ারটা সামনে আসে, তাহলে লগ ওয়াই সমান সাইন এক্স লগ ট্যান এক্স। এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে এক্স এর সাপেক্ষে, লগ ওয়াই কি হয় 1 বাই ওয়াই, লগ এক্স ধরে করতে হয় তাহলে 1 বাই এক্স, সঙ্গে ডিওয়াই ডি এক্স, তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই ডি এক্স। এটাকে গুণের ফর্মুলা, এই একটা এই একটা, প্রথমে এটাকে কনস্ট্যান্ট রাখলাম, লগ ট্যান এক্স এই যেটাকে মনে মনে এক্স ধরেছি, তাহলে 1 বাই এক্স লগ এক্স যেহেতু, আর সঙ্গে ট্যান এক্স এর ডেরিভেটিভ কি সেক্স স্কোয়ার এক্স। আবার বলছি অতি সংক্ষিপ্ত ঠিক করে করলে এগুলো স্টেপ জাম্প দেওয়া যাবে, যে অতি সংক্ষিপ্ত করবে না সে পারবে না, সে ডি ডি এক্স অফ ট্যান এক্স করে করতে হবে। তারপরে প্লাস লগ ট্যান এক্স কনস্ট্যান্ট সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, তাহলে গুণের ফর্মুলা একটা কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ প্লাস আবার অন্যটা কনস্ট্যান্ট আরেকটা ডেরিভেটিভ। এবার কি করলাম, 1 বাই ওয়াই ডিওয়াই ডি এক্স বার করতে হবে, তাহলে এখানে ওয়াইটাকে ডান দিকে নিয়ে গিয়ে গুণ করলাম, থার্ড ব্র্যাকেটে লিখলাম এবং সাইন কসে ভেঙে নিলাম, সাইন এক্স ট্যান মানে সাইন বাই কস উপর উঠে গেল, সেক্স স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার, সঙ্গে এটা যা আছে লিখলাম, এই যে একটা কস উপর নিচে কাটছে সাইন কাটছে, ওয়াই এর মানটা বসিয়ে দিলাম আমরা, এখানে পড়ে আছে 1 বাই সাইন এক্স মানে সেক এক্স, সঙ্গে এটা যা আছে লিখে দিলাম, এটা যা আছে লিখে নিলাম, এখানে এক থেকে পাই লিখলাম, এক কোনটা ওই যে আমরা ওয়াই ইকুয়াল যেটা ধরেছিলাম সেই এই যে ওয়াই এর মান, এটাকেই এই যে এখানে ওয়াই এর মানটা বসিয়ে দিলাম, তাই লিখলাম এক থেকে পাই, লিখবে এক থেকে পাই। এবার মান দিয়ে তাহলে ডিওয়াই ডি এক্স পাই এক্স ইকুয়াল পাই বাই ফোর, মানে ডিওয়াই ডি এক্স অ্যাট দি পয়েন্ট, মানে এই বিন্দুতে অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল পাই বাই ফোর, সব জায়গায় এক্স এর মান পাই বাই ফোর বসালাম। তারপরে আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করলাম, যেখানে লগ ওয়ান এসছে লগ ওয়ান এর মান জিরো, তোমরা ক্যালকুলেশনটা দরকার হলে ভিডিও পজ করে দেখে নেবে ঠিক আছে, বা নিজেরা করবে সেটা বেটার। তাহলে ছয়েরটা খুব ভালো অঙ্ক, ছয়েরটা মানও দেওয়া আছে। আর একটা করেছি আমরা এখানকারই, এক থেকে নয় চারের এক থেকে নয় একই, তবুও আমি কয়েকটা অঙ্ক করে দিয়েছি চারেরটা, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, দুপাশে ভ্যারিয়েবলের পরে ভ্যারিয়েবল লগ নিতে হবে, দুপাশে লগ নিলাম, তাহলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান লগ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই পাওয়ারটা সামনে এলো, তাহলে ওয়াই লগ এক্স সমান এক্স লগ ই, লগ ই মানে ওয়ান, তিনটে চারটে জিনিস মনে রাখবে, লগ ই মানে ওয়ান, লগ ওয়ান মানে জিরো, এ দুটো খুব মনে রাখবে, লগ ই মানে ওয়ান, লগ ওয়ান মানে জিরো, দরকার হলে বইয়ের মধ্যে লিখে রাখবে তোমরা, মনে থাকবে তাহলে। তাহলে এটা এবার গুণের ফর্মুলা ডেরিভেটিভ, তাহলে ওয়াই ইন্টু লগ এক্স কি 1 বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু বাই ডেরিভেটিভ 1 ইন্টু ডিওয়াই ডি এক্স, আর ডান দিকে এক্স এর ডেরিভেটিভ কি 1, এবার আমাদের ডিওয়াই ডি এক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই ডি এক্স থেকে বার করবো, এই যে ওয়াই সাজিয়ে লিখলাম একটু, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস ওয়াই বাই এক্স, এবার কি করলাম এই লগ এক্স এর ভ্যালু বসালাম এক্স বাই ওয়াই, এক থেকে পাই, কোথায় কি করে করলাম এক, এই যে এখানে আছে ওয়াই লগ এক্স সমান এক্স, তার মানে লগ এক্স মানে কি এক্স বাই ওয়াই, এখান থেকে লগ এক্স সমান কি লেখা যায় এক্স বাই ওয়াই, তাহলে এই লগ এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম এক্স বাই ওয়াই, সঙ্গে ডিওয়াই ডি এক্স সমান এটা লসও করে দিয়েছি, পরে এটাকে কোনাগুনি গুণ করেছি, তাহলে অ্যান্সার চলে আসছে আমাদের। তারপরে এক থেকে নয় একই রকম অঙ্ক, তোমরা এক থেকে নয় সবগুলো আশা করি নিজেরাই পারবে, এক থেকে নয় একই রকম অঙ্ক সবগুলো আশা করি নিজেরাই পারবে এক থেকে নয়ের মধ্যে। এরপরে এই যে দশের অঙ্কটা দেখা যাচ্ছে, এই দশের অঙ্কটা প্লেন গুণের ফর্মুলায় করতে পারি বা লগ নিয়ে করতে পারি, লগ নিলে কি হবে লগ এটা লগের গুণ মানে যোগ, মানে লগ টেন টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স টু দি পাওয়ার টেন, মানে কি এক্স লগ টেন প্লাস টেন লগ এক্স, লগ নিয়ে করা যায়, বা আমি আমার যেটা মনে হয় লগ ছাড়া প্লেন গুণের ফর্মুলায়, কারণ এটা ডেরিভেটিভও জানি, এটা একবার কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ প্লাস এটা কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ, একইভাবে এটাও প্লেন গুণের ফর্মুলায় করা যায়।
এটা প্লেন গুণের ফর্মুলায় করা যায় 14 নাম্বার তাহলে এগুলো গুণের এই যে যেটা আছে 17 নাম্বার এটাও গুণের ফর্মুলা এটা একটা গুণের ফর্মুলা প্লাস দিয়ে এটা একটা গুণের ফর্মুলা তোমরা y সমান ধরে নেবে dy dx যখন করবে এটা গুণের ফর্মুলায় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে প্লাস দিয়ে এটা আবার গুণের ফর্মুলায় ফার্স্ট ব্র্যাকেটে মানে একই অঙ্কের মধ্যে দুটো গুণের ফর্মুলা হবে এগুলো তোমরাই পারবে তারপরে দেখো 19 20 এই দুটো ভাগের ফর্মুলায় করতে হবে ভাগের ফর্মুলা শিখিয়েছি আমরা আজকে শেখালাম আগের ভিডিওটাতে সম্ভবত বা এই ভিডিওতে শিখিয়েছি সংক্ষিপ্তের দুয়ে সেরকম ভাগের ফর্মুলা বা যদি কেউ ভাবে এটাকে গুণের ফর্মুলায় করব সেও করতে পারে কেমন করে এটা লেখা আছে log x into sec x এই 1 by cos x টাকে sec x করে গুণের ফর্মুলাতেও করা যায় e to the power x into cosec x এভাবে গুণের ফর্মুলাতে অঙ্কটা করা যায় তাহলে কেউ ভাগের ফর্মুলায় করলেও করতে পারে কেউ গুণের ফর্মুলায় করলেও করতে পারে তাহলে এখানকার এগুলো নিজেরাই করা যাবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার 15 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এছাড়া 13 অঙ্কটা খুব ভালো অঙ্ক 14 16 18 এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট তাই এগুলো আমরা একটু করাবো এখন প্রথমে 13 নম্বর অঙ্কটা আছে y সমান এটা নিজেরাও করা যায় y সমান root x log root x এবার এই root x টা কিছু কাজ করা যাবে না কিন্তু log root x মানে কি x টু দি পাওয়ার হাফ আমরা আগে বেশ কিছু অঙ্কে log এর পাওয়ারটাকে এরকম করে নিয়েছি তাহলে এই পাওয়ারটা সামনে আসে এখানে না একদম সামনে নিয়ে এলাম তাহলে হাফ root x log x এবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে dy dx সমান হাফ কনস্ট্যান্ট থাক এটা গুণের ফর্মুলা এই দুটো ফাংশন তাহলে root x কনস্ট্যান্ট log x এর ডেরিভেটিভ 1 by x প্লাস log x কনস্ট্যান্ট root x এর ডেরিভেটিভ 1 by 2 root x root x এর ডাইরেক্ট ডেরিভেটিভ ফর্মুলা মুখস্থ করতে হয় তাহলে ভালো হয় এবার এটা এটা কাটলে 1 by root x হয় কি করে দেখো root x into 1 by x আছে তাহলে root x into 1 by x আছে তাহলে root x 1 by x মানে কি root x into root x দুটো root x গুণ করলে x হয় একটা root x কেটে যায় রবারটাকে তাহলে 1 by x পড়ে থাকে এটা মাধ্যমিকের জিনিস তাহলে 1 বাই রুট এক্স লিখলাম আমরা সঙ্গে এটাকে সামনে লিখলাম তাহলে হর থেকে একটা রুট এক্স কমন যায় হর থেকে দেখো ভালো করে একটা রুট এক্স কমন যাচ্ছে আমরা হর থেকে সেই রুট এক্সটাকে কমন নিয়ে বাইরে বার করলাম তাহলে 1 প্লাস হাফ লগ এক্স এখানে অঙ্কটা হয়ে যায় কিন্তু উত্তর মেয়ার জন্য কি করলাম এটাকে এই হাফটাকে পাওয়ারে তুলে নিলাম দেখো লগ এর পেটে এটা এক্স তার পাওয়ার সামনে আসে তো তাহলে এটা উল্টো হচ্ছে দেখো পাওয়ার সামনে তো সামনেরটা আবার পাওয়ারে নিয়ে গেলাম এটা সামনে এলেটাই হয় এটা মানে কি রুট এক্স এই যেহেতু কোশ্চেনে লগ রুট এক্স ছিল তাই অ্যানসারে লগ রুট এক্স দিয়ে অ্যানসার আছে 17 সম্ভবত এই পার্টটার সবথেকে ভালো অঙ্ক খুব ছোট কিন্তু ভীষণ ভালো অঙ্ক এটা গুণের ফর্মুলায় করতে গেলে অনেক কঠিন হয় তাহলে কি করে করব দেখো প্রথমে আছে e to the power x plus e to the power 3x আর সেকেন্ডটা কি আছে e to the power x plus e to the power minus x তাই তো তাহলে এখানে পাওয়ার প্রথমটাই ছোট পরেরটা বড় আবার নিচে প্রথমটা বড় পরের পাওয়ারটা ছোট তাই আমরা এখানেও প্রথম পাওয়ারটাকে বড় লিখলাম তার পরের পাওয়ারটাকে ছোট লিখলাম তাহলে অঙ্কটা করতে সুবিধা হয় এবার আমরা এই পাওয়ারটা এই পাওয়ারটাকে সেম করব তাহলে e to the power 3x থেকে যদি e to the power 2x কমন নিই তাহলে e to the power x হবে তাহলে এখান থেকে ওই জন্য e to the power 2x কমন নিলাম তাহলে 2x কমন নেওয়া মানে কি ভাগ করা মানে পাওয়ারে বিয়োগ হয় তাহলে e to the power 3x minus 2x plus e to the power x minus এই যে 2x আর নিচে যা আছে আমরা তাই রেখে দিলাম এবার এখানটা এটা আছে এটা দেখো 3x minus 2x মানে x plus x minus 2x মানে minus x দেখো log বড় একই আসছে কেটে গেল তাহলে কি হয়ে গেল y সমান x e to the power 2x কত সহজ হয়ে গেল অঙ্কটা এবার গুণের ফর্মুলা ডেরিভেটিভ x কনস্ট্যান্ট e to the power 2x এর ডেরিভেটিভ e to the power 2x into 2 কেন এটাকে x ধরেছি তাহলে e to the power x এর ডেরিভেটিভ কি e to the power x into d dx of 2x করতে হবে এগুলো অতি সংক্ষিপ্ত করলে একবারই করা যাবে প্লাস আবার এটা কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ কত 1 দুটো থেকে e to the power 2x কমন যাচ্ছে এখানে পড়ে আছে 2x প্লাস এই যে 1 2x প্লাস 1 পড়ে যাচ্ছে ভালো অঙ্ক খুব ভালো অঙ্ক এটা এরপরে 16 নম্বর অঙ্কটা 16 নম্বর অঙ্কটাও ভালো 16 অঙ্কটা এরকম আছে যদি কেউ এখান থেকে গুণের ফর্মুলায় করে তাও করতে পারে কিন্তু দুটো ফাংশন তো ওই জন্য একটু ভেঙে দিলাম আমি এটাকে যেমন আছে x থেকে x লিখলাম এটা log এর গুণ মানে কি যোগ তাই যোগে ভেঙে নিলাম তাহলে log x প্লাস log e to the power x log এর গুণ মানে যোগ আমরা যোগে ভেঙে নিলাম এটা যেমন আছে রাখলাম log x প্লাস x টা সামনে এলো তাহলে x log e একটু আগেও বললাম log e মানে 1 তাহলে 1 বলে log e ক্যান্সেল করলাম লিখলাম না তাহলে এটা হবে এইবার আমরা গুণের ফর্মুলা করব তাহলে তিনটে ফাংশন একটা দুটো এটা একটা তিনটে তাহলে কি দুটো করে কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ তাহলে dy dx সমান দুটো কনস্ট্যান্ট রেখেছি তাহলে এর ডেরিভেটিভ log x এর কি 1 by x প্লাস x এর কত 1 এবার প্লাস x আর log x এই দুটোকে কনস্ট্যান্ট রেখেছি এই যে তাহলে sec x এর ডেরিভেটিভ কি sec x tan x আবার প্লাস তাহলে প্রথমে এটা ডেরিভেটিভ করলাম এই যে তারপরে এটা ডেরিভেটিভ করলাম এই যে আবার x এর ডেরিভেটিভ তাহলে এই দুটো কনস্ট্যান্ট রাখলাম x এর ডেরিভেটিভ 1 তিনটে গুণে থাকলে নিয়ম কি দুটো করে কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ করতে হয় তাই তো
এবার এখান থেকে দেখো sec x কমন যাচ্ছে, এই যে sec x, এই যে sec x, এই যে sec x কমন গেল, তাহলে কি পড়ে আছে x into 1 by x plus 1, এগুলো নরমাল ক্যালকুলেশন, এখানে কি পড়ে আছে x into log x plus x into tan x plus, এখানে কি log x plus x, এবার আমরা কি করলাম এটাকে লিখে আমরা সরি এই লাইনটা এটাকে লিখে আমরা এটাকে x দিয়ে গুণ করে দিলাম, তাহলে x দিয়ে গুণ করে এটা এটা কেটে যাবে, তাহলে 1 plus x এখান থেকে দেখো log x plus x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে x tan x plus পুরো কমন যাচ্ছে মানে 1 পড়ে আছে, এটাই आंसर। অনেকটা এরকমই অঙ্ক 18টা, আগেরটা এমন গুণে ছিল এটা ভাগে, একই রকম অঙ্ক আগেরটা গুণে ছিল এটা ভাগে, এই যে ভাগে আছে, তাহলে tan x by x লিখলাম log এর ভাগ মানে বিয়োগ, তাই যে log এটা minus log এটা করে বিয়োগ করে দিলাম। এবার এই যে পাওয়ারটা সামনে আসে তাহলে x লগই বারবার আমরা লগে একই কাজ করি, এই ধরনের কাজগুলো হয় মাইনাস x log x, এখান থেকে দেখো একটা x কমন গিয়ে বাইরে চলে আসে, বাইরে লিখি পড়ে থাকবে লগই, লগই মানে 1 লিখে দিলাম, একবারে করলাম লগই মানে 1 লিখে দিলাম মাইনাস log x, x কমন নিয়ে বাইরে এসেছি, ওপর নিচে x কাটছে, তাহলে y ইকুয়াল কি tan x into 1 minus log x, এবার গুণের ফর্মুলা এটা একটা এটা একটা, x এর সাপেক্ষে বলে নিজেরা গুণের ফর্মুলায় করবে, কিছুই না শুধু গুণের ফর্মুলায় করতে হবে। এরপরে আসি আমরা পাঁচের অঙ্কগুলো, পাঁচের অঙ্কগুলো ভালো, পাঁচে দেখ log x y সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এটা log এর গুণ মানে সেই যোগে ভাঙলাম, তাহলে এবার log x প্লাস log y আমরা কি করলাম এখান থেকে x গুলোকে এক পাশে y গুলোকে এক পাশে নিয়ে গেলাম, তোমরা এখান থেকেও করতে পারো একটু সুবিধা হয় বলে করলাম, তোমরা এখান থেকে ডেরিভেটিভ করলেও সমস্যা নেই, তাহলে log y যোগ y স্কয়ার সমান x স্কয়ার মাইনাস log x, একটু সুবিধা হবে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, log y কি 1 বাই y ডিভাই dx প্লাস y স্কয়ার কি 2y ইনটু ডিভাই dx, x স্কয়ার 2x y স্কয়ার 2y সঙ্গে ডিভাই dx ইকুয়াল x স্কয়ার 2x মাইনাস log x এর 1 বাই x, কেন করলাম এটা দেখো এক পাশে y নিয়ে এলে ডিভাই dx টা একবারে কমন যায়, তাহলে ডিভাই dx কমন গেলে কি পড়ে আছে 1 বাই y প্লাস 2y, এখানে লসাগু করে দিলাম তাহলে 2x স্কয়ার মাইনাস 1 বাই x, এটাকেও লসাগু করলাম তাহলে 1 প্লাস 2y স্কয়ার বাই y, এটা এবার এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা গুণ হবে, তার মানে কি হবে y ইনটু 2x স্কয়ার মাইনাস 1 by x into 1 plus 2y square, মানে 2y square plus 1, এবার এটার ভ্যালু দিয়েছে যে x equal 1 y equal 1, বইটা দেখবে তোমরা ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে dy dx at the point x equal 1 y equal 1, তাহলে x এর জায়গায় 1 বসবে y এর জায়গায় 1, তাহলে 1 বসিয়ে দিলে বসিয়ে অঙ্ক করবে, এটা তোমরাই পারবে, এটা বলার হয়তো প্রয়োজন লাগে না, পারলে পজ করে দেখে নেবে। এবার 2 এর 2 সরি 5 এর 2 এরকম আছে, তাহলে দেখো ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, লগ ছাড়া আমাদের কোনো উপায় নেই, লগ নিলাম তাহলে দুপাশে লগ নিলে লগ এক্স টু দি পাওয়ার y সমান লগ y টু দি পাওয়ার x, এটা সামনে আসে তাহলে y লগ x সমান x লগ y, এটাও গুণের ফর্মুলায় করতে হবে, এটাও গুণের ফর্মুলায় করতে হবে, নিজেরা করবে, গুণের ফর্মুলায় করার পরে dy dx যেগুলোতে থাকবে সেগুলো এক পাশে নিয়ে আসবে, নিয়ে এসে dy dx কমন নিয়ে মান নির্ণয় করবে, আমরা অতি সংক্ষিপ্ত অঙ্ক করেছি যার জন্য বারবার বলা হয়েছে অতি সংক্ষিপ্ত অনেকবার করে করতে, তাহলে তোমরা বাড়িতে খুব ভালো করে পারবে অঙ্ক, dy dx গুলো এক পাশে নিয়ে এসে কমন নিয়ে নিজেদের মতো অঙ্ক করবে। তারপরে যে অঙ্কটা আছে এটাও হলো পাঁচের তিনের অঙ্ক, পাঁচের অঙ্ক পাঁচের তিন, এটাও সে ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল, তাই আমরা লগ নিলাম, তাহলে দুপাশে লগ নিলাম, এই যে লগের গুণ মানে যোগ, যোগে ভেঙে দিলাম, আর লগ ওয়ান মানে জিরো লিখে দিলাম, লগ ওয়ান মানে জিরো, লগ ওয়ান জিরো লগ ই ওয়ান, এ দুটো ভীষণ মুখস্থ রক্ত হয়, লগের পাওয়ারে যে সামনে এলো ওয়াই লগ এক্স, এটাও সামনে এলো এক্স লগ ওয়াই, এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাও গুণের ফর্মুলা, এটাও গুণের ফর্মুলা, ডেরিভেটিভ করার পরে ডিওয়াই ডি এক্স কমন নিয়ে ডিওয়াই ডি এক্স এর মান নির্ণয় করবে। তারপরে পাঁচের অঙ্কটা ই টু দি পাওয়ার এক্স ওয়াই যেটা ছিল, তাহলে এটা প্লেন করি, এটাকে অনেকভাবে করা যায়, প্লেন করলে বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে কি করলাম ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে মনে মনে এক্স ধরবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, কাকে এক্স ধরেছে একে, তাই আবার ডেরিভেটিভ মাইনাস ফোর ইন্টু এটা গুণের ফর্মুলা ডেরিভেটিভ, তাহলে এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান, যারা অতি সংক্ষিপ্ত করেছো এই জিনিসও তারা পেয়েছো, আর চার কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো হয়ে গেল। এরপরে এটা লিখলাম, এটারও সেই গুণের ফর্মুলা ডেরিভেটিভ করলাম, মাইনাস এটা যা ছিল তাই লিখে রাখলাম, এ পাশে জিরো। এরপরে আমরা কি করলাম দেখো এখান থেকে এই টার্মটা কমন চলে যাচ্ছে, কমন নিয়ে এলাম, তাহলে কি পড়ে আছে টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো। এবার এটা নন জিরো হলেই হবে, কারণ দুটো জিনিসের গুণফল জিরো, তাহলে এটাকে নন জিরো, তাহলে এটা নন জিরো মানে কি এক্স ইউর এক্স ওয়াই নট ইকুয়াল ফোর, তাহলে এটা নন জিরো হলে এটা জিরো, তাহলে এটা জিরো, এটা যদি জিরো হয় এখান থেকে ডিওয়াই এক্স এর মান মাইনাস ওয়াই বাই এক্স। এরপরে ছয়ের অঙ্কটা, ছয়ের অঙ্কটা লগ নিয়েও করা যায় আবার ছয়ের অঙ্কটা প্লেনও করা যায়, তোমাদের ইচ্ছা, তোমরা লগ নিয়েও করতে পারো বা গুণের ফর্মুলাতেও করতে পারো, আমি একটা নিয়ম দেখাবো তাই ভিডিওতে, আমি এই ইউটিউব ভিডিওতে লগ নিয়ে দেখাচ্ছি, দুপাশে লগ নিলাম
এবার একটু স্টেপ জাম দিয়েছি, লগের গুণ মানে কি যোগ, তাই লগের গুণকে একটু একবারেই যোগ লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখবে না, প্রথমে দুপাশে লগ লিখবে, তারপরে এই লাইনটা তোমরা এখানে একটা লাইন করে নেবে নিজেরা। এবার এই পাওয়ার সামনে আসে, পাওয়ার সামনে আনলাম তিনটেরই, এবার তো নর্মাল ডেরিভেটিভ, তাহলে থ্রি ইন্টু লগ এক্স কি ওয়ান বাই এক্স প্লাস ফোর ইন্টু লগ ওয়াই কি ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। এটা দেখো সেভেন কনস্ট্যান্ট লগ, এই যে এক্স ধরেছি, তাহলে লগ এক্সের কি ওয়ান বাই এক্স, সঙ্গে ডেরিভেটিভ। যে ভালো করে অতিসংক্ষিপ্ত করবে সেই স্টেপ জামগুলো খুব ভালো করে বুঝবে এবং তার ভালোও লাগবে এগুলো স্টেপ জাম দিতে। যে অতিসংক্ষিপ্ত করবে না সে স্টেপ জাম কেন, এমনিও অঙ্ক বুঝতে পারবে না। তাই আমার আগের ভিডিওগুলো তোমরা দেখবে এবং সেখান থেকে ভালো করে শিখবে। তাহলে এক্স এর ডেরিভেটিভ ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স, তাহলে এটাকে এক্স ধরেছিলাম, ওয়ান বাই এক্স হয়েছিল লগ এক্স এর ডেরিভেটিভ, তারপরে এটাকে আবার ডেরিভেটিভ করলাম। এবার আমরা কি করলাম, জাস্ট ব্র্যাকেট ভেঙে দিলাম, দেখো এটা তিন ওপরে নিলাম, তিন বাই এক্স প্লাস চার বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল, এই ব্র্যাকেটটা ভেঙে দিয়েছি, তাহলে সেভেন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান, তাহলে সেভেন বাই এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এই ডিওয়াই ডিএক্স আর এই ডিওয়াই ডিএক্স এটাকে বাপাশে নিয়ে এসে কমন নিয়েছি, তাহলে কি হবে, ফোর বাই ওয়াই এটা বাপাশে হলে মাইনাস সেভেন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল, এটা এটাকেও ডান পাশে, তাহলে ডিওয়াই ডিএক্স এক পাশে আর ডিওয়াই ডিএক্স ছাড়াগুলোকে অন্য পাশে, প্রত্যেকটা অঙ্কে এই একটাই নিয়ম, অতি সংক্ষিপ্ত আমরা করেছি, ডিওয়াই ডিএক্স এক পাশে বাদ বাইগুলোকে আমাদের অন্য পাশে করতে হবে। এবার এটাকে কি করবো আমরা, এটাকে লসাও করে দেবো, কেমন এটাকে আমরা লসাও করে দিলে কেমন হবে, এই যে আমরা লসাও করে দিয়েছি, তাহলে লসাও করলে এরকম আসবে, তোমরা নিজেরা লসাও করবে, করে দেখে নেবে এরকম আসছে, দুপাশ থেকে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, দুপাশে হরে এক্স প্লাস ওয়াই আছে কেটে যাচ্ছে, লিখে দেবে এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল ছিল তাই জন্যই কাটে। আর ওপরে কি হচ্ছে দেখো, যোগ বিয়োগ করলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, এপাশেও ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে, দুপাশ থেকে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই কেটে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স এটাকে উপরে নিয়ে যাও, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ওয়াই বাই এক্স। খুব ভালো অঙ্ক, তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে করবে, এবং আবার বলছি অতি অবশ্যই অতি সংক্ষিপ্ত গুলো বারবার প্র্যাকটিস করো, সংক্ষিপ্তের থেকেও অতি সংক্ষিপ্ত প্র্যাকটিস ভালো করে করা দরকার, কারণ এখানেই কনসেপ্ট বেশি প্রয়োজন। তোমরা সংক্ষিপ্তের এক থেকে পাঁচ সবগুলো নিজেরা করবে, তাহলে অতি সংক্ষিপ্ত এমসিকিউ আমরা আগের ভিডিওতে শিখেছি, আজকে সংক্ষিপ্তের এক থেকে পাঁচ, তাহলে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে এমসিকিউ সব, অতি সংক্ষিপ্ত সব, সংক্ষিপ্তের এক থেকে পাঁচ। এবার আমরা উদাহরণ দাগিয়ে দিচ্ছি আমরা তোমাকে, তোমরা বাড়িতে উদাহরণগুলো করবে, উদাহরণ একের গুলো সব করবে, উদাহরণ এক করবে, উদাহরণ দুই করবে, উদাহরণ তিনটা এখনই করতে হবে না, উদাহরণ চার করবে তোমরা, উদাহরণ পাঁচ করবে তোমরা, উদাহরণ পাঁচের পরে তোমরা উদাহরণ সাত করবে, এগুলো সব শিখিয়ে দেওয়া হচ্ছে, উদাহরণ সাত করবে, উদাহরণ আট করবে, উদাহরণ আট করবে, উদাহরণ নয় করবে, উদাহরণ দশ করবে, উদাহরণ দশ পর্যন্ত তোমরা ভালো করে বাড়িতে করবে, এগুলো নিজেরাই করবে, তাহলে উদাহরণ করবে, এমসিকিউ করবে, এবং অতি সংক্ষিপ্তের এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো তোমরা প্র্যাকটিস করবে।